করেছে, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর শত শত কোটি টাকা লোপাট করেছে, কারো কোনো বিচার নাই, কোনো আইন নাই। আইন হচ্ছে কি যে নুরুল হক নূর বাথরুমে বসে কি বললো, নুরুল হক নূর ঘরে বসে কি স্ট্যাটাস দিল, তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করো। ফারুক হাসান কি বললো, তার নামে মামলা করো। মাহফুজ খান কি বললো, মামলা করো। কোন সাংবাদিক কি বললো, তাদের নামে মামলা করো। দিদার ভাই কি বললো, তাদের নামে মামলা করো, ঘর থেকে তুলে নিয়ে যাও। আর একটা বাহিনী আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, এলিট ফোর্স। এলিট ফোর্সের কাজ হচ্ছে মানুষকে ঘর থেকে ধরে নিয়ে যাবে, কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টে ভাড়া নিবে। আপনারা জানেন না নারায়ণগঞ্জের ঘটনা, একজনকে হত্যা করবে বলে কন্ট্যাক্ট নিয়েছিল, একজনকে হত্যা করবে বলে কন্ট্যাক্ট নিয়েছিল। সেই হত্যা করার সময় যারা দেখেছে, ছয়জন লোক দেখে ফেলেছিল, এই কারণে ওই ছয়জনকেও হত্যা করেছে। কত বড় কুলাঙ্গার করে কুলাঙ্গার। এরা নাকি হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এরা নাকি জনগণের বাক স্বাধীনতা রক্ষা করবে। এই কি আপনাদের বাক স্বাধীনতা, এই কি আপনাদের স্বাধীনতা, এই কি আপনাদের গণতন্ত্র? এই জন্য আবারও বলতে চাই, বাক স্বাধীনতাদের হারামজাদা, নাইলে তোর অবৈধ ক্ষমতার মঞ্চ চিবিয়ে খাবো। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা ফারুক হাসান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় আব্দুর রহমান ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তারেক রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহফুজুর রহমান খান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সৈয়দ রানা সম্পদ। এর পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আকরাম হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা আকরাম হোসেন।